নিশ্চয়ই ভালো আছো। সকালবেলাটা কফি না খেলে শুরু হয় না আমার। এক কাপ কফি আর একটা টোস্ট বিস্কিট, আমার মতো হয়তো তোমরা অনেকেই আছো। তারপরে কফি খেয়ে তারপরে ঘরে টুকটাক কাজগুলি করি আমি। আজকে যে কাজটা করব এই কাজটা কিন্তু আমার একদম পছন্দ না, কিন্তু তাও করতে হবে। এই যে ফ্লাওয়ারগুলো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, এগুলি কিন্তু আমি বেশি রাখি না, কারণ এগুলিতে ডাস্ট হয় অনেক। আর যেহেতু আমার অ্যাজমা আছে, আমার একটু কেয়ারফুল থাকতে হয়। আর্টিফিশিয়াল ফুল বা গাছ আমি বেশি কিনি না। এই ভাসটা আমি কিচেনের একটা কর্নারে রেখেছি আর কি। তো এটাকে আমি একটু কদিন পর পরে একটু ডাস্ট করতে হয়। তো আমি আজকে ডাস্ট করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিভাবে ডাস্ট করি আমি। আর এই ফুল বা পাতা এগুলি কিন্তু পানি দিয়ে করলে নষ্ট হয়ে যায়, শেপও নষ্ট হয়ে যায় আবার কালারও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি যেটা করি হলো, আমি আমার হেয়ার ড্রায়ারটা নেই, একদম লো সেটিংয়ে দিয়ে আমি এটাকে এগুলিকে ডাস্টিং করে নিই আগে। তোমরা দেখতে পেরেছো কি না, অনেক ডাস্ট উঠছিল। আর হেয়ার ড্রায়ারে করলে হয় কি, শেডগুলি নষ্ট হয় না আর কালারটাও চেঞ্জ হয় না। হেয়ার ড্রায়ার দিয়ে করেও যদি একটু দেখো যে ডাস্ট আছে, তখন একটা কাপড় নিবে, কাপড় নিয়ে একটু লিকুইড নিবে, যে লিকুইড দিয়ে পাতিলা টাতিলা আমরা ধুই আর কি, একটুখানি লিকুইড দিয়ে একটুখানি পানি দিয়ে তারপর আস্তে আস্তে করে এরকম ভাবে কষে করে নিবে, তাহলে শেপটা যাতে নষ্ট না হয় আর কালারও যাতে নষ্ট না হয়। আর অনেকে আমি দেখেছি পুরা জিনিসটাকে পানির মধ্যে চুবিয়ে দেয়, এটা করলে কিন্তু ফুলের শেপও নষ্ট হয়ে যায় আর ফুল কিন্তু পরিষ্কারও হয় না, কালারও নষ্ট হয়ে যায়। আর দেখো আমি যে পার্লার একটা স্টিক রেখেছি, এটাকেও এরকম ভাবে সময় না, কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হয় আর তোমার ফুলগুলিও নষ্ট হবে না, কারণ যেহেতু এগুলো আমরা সব করে কিনি, এগুলি নষ্ট করব কেন। আর পানি দিয়ে যদি ডিসকালার হয়ে যায় বা শেপ নষ্ট হয়ে যায়, তখন আর ভালো লাগে না কিন্তু এগুলি দেখতে। আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিই, আমারগুলি কিন্তু মোটামুটি ডাস্ট ফ্রি হয়ে গেছে। এগুলি আমি মাসে একবার করি, তোমরা চেষ্টা করবে মাসে একবার করতে, তাহলে আর ডাস্টগুলি বিল্ড আপ হবে না। এটার এগুলির ভিতরটা আমি ড্যাম কাপড় দিয়ে একটু ভিতরে হালকা করে একটু ডাস্টিং করে নেব। যদি আমরা রেগুলার করি তাহলে কিন্তু আর আমাদের ঝামেলা হয় না, কারণ ডাস্টগুলি আর বিল্ড হয় না আর কি। যে কোনো জিনিসই ডাস্টি আর ময়লা থাকলে ঘরের মধ্যে কিন্তু ভালো লাগে না, আর নিজের স্বাস্থ্যের জন্যও কিন্তু এগুলি ভালো না। একটু সুন্দর ভাবে করলে আসলে ভালো লাগে, কিন্তু গাছের মধ্যে লাইট গুলি দিয়ে দিলে ভালো লাগে। কিন্তু এই ছিল একটা, আরেকটা গাছ আছে সেটা এখন পড়ছি আবার। আর এখানে আমার একটা অর্কিড আছে, এটাও বেশ ডাস্টি হয়ে গেছে। এই অর্কিডটা আমার এক ফ্রেন্ড দিয়েছিল আমাকে, সেজন্য এটা রাখা আর কি। হেয়ার ড্রায়ার দিয়ে অনেক কেয়ারফুলি হতে হবে, কারণ যেহেতু খুব ডেলিকেট শেপগুলো, এগুলি নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরে এই যে ড্যাম কাপড়টা দিয়ে আবার একটা একটা করে পাপড়ি একটু ক্লিন করতে হবে, তা না হলে কিন্তু শেপ একদম নষ্ট হয়ে যাবে। পাতাগুলি কিন্তু একদম শাইনি হয়ে যায়, যে দেখো আস্তে আস্তে করে ড্যাম কাপড় দিয়ে করলে পাতাগুলি কিন্তু একদম শাইনি হয়ে যায়, মনে হয় একদম রিয়েল পাতা হয়ে গেছে। দেখো কোথাও ডাস্ট নাই। কিন্তু ভাবলাম যেহেতু আমি করছি, তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট ভিডিওটা। আর আমার বড়টা কোথায় রেখেছি কিচেনে, ওইটাও দেখাবো তোমাদের। তা আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।